আচ্ছা এই অবস্থা কতদিন ধরে? আজ 3 দিন ধরে। বলেন কি? 3 দিন ধরে কোন ডাক্তারের কাছে যান নাই? ডাক্তার স্যার, ওই ভাবছিলাম আসাতে কোলে যাব। কিন্তু না, দিন দিন বাড়াই চলছে। বাড়বে তো। আপনার শিশু তো নিউমোনিয়া হয়েছে। হ্যাঁ, কোন কি ডাক্তার স্যার? নিউমোনিয়া হয়েছে। জি জি। হ্যাঁ, চলুন এখন সদর হাসপাতালে নিয়ে চলুন। এক্ষুনি। হ্যাঁ, ওই না না। চিন্তার কোনো কারণ নেই, ট্রিটমেন্ট চলছে। আশা করছি দু এক দিনের মধ্যে সুস্থ শিশুকে নিয়ে বাসে যেতে পারবেন। ডাক্তার সাহেব, এটা কি নিউমোনিয়া? এর কোনো চেনা লক্ষণ নাই? আছে। বাচ্চাদের সর্দি কাশি হলে তা নিয়ে অবহেলা করবেন না। যদি দেখেন শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই সাথে কাশি হয়, শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত বেড়ে যায়, বুকে গড়গড় শব্দ হয়, বুকের ছাতি ভেতরের দিকে ঢুকে যায়, খাবার খেতে কষ্ট হয়, খিঁচুনি হয়, ঘুম ঘুম ভাব হয় এবং শান্ত অবস্থায় ঘন ঘন শ্বাস ফেলে, তাহলে বুঝতে হবে শিশুর নিশ্চিত নিউমোনিয়া হয়েছে। তখনই সাথে সাথে দেরি না করে শিশুকে হাসপাতালে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? জি ডাক্তার স্যার, বুঝলাম। আর ভুল হবে না।